আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এর দুই দিন হলো কুরবানি চলে গেল, কুরবানিদের গোশত দিয়ে স্বামী কাবাব তৈরি করে দেখাবো। আড়াইশো গ্রাম বুটের ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেক। আধা কেজি গরুর মাংস, অন্যান্য উপকরণগুলো এখানে রাখা হলো। দেড় চামচ আদা, এক চামচ রসুন, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, চার চামচ কাবাব মশলা, আধা কাপ পেঁয়াজ, তিন চামচ সরিষার তেল, সবগুলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লং, এলাচি, দারচিনি খাল দিয়ে আবার একটু মেখে নিতে হবে। তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। চুলায় বসিয়ে আধা ঘন্টা পরে কষানি হলে বুটের ডাল দিয়ে ঘন্টাখানেক সিদ্ধ করে তারপরে শুকনো শুকনো হলে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে ব্লেন্ডার করতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার সাথে দুইটা ডিম দেওয়া হবে। ব্লেন্ডার করা শেষ, ভালো করে মিহি করে ভালো করে কষিয়ে নিতে হবে। আরো কিছু আছে ব্লেন্ডার করার, এগুলো নিয়ে নিতেছি। এই যে কাবাবের শেপ দিয়ে কাবাব গুলা বানাইতেছি। Thank you.
বানানো শেষ, 40টার মতন কাবাব হয়ে গেছে। আধা কেজি গরুর গোশত দিয়ে কড়াইতে তেল দিলাম, তেল গরম হইতেছে, আস্তে আস্তে কাবাবগুলা দিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজতে হবে। ভাজার পর কাবাবগুলা এরকম লাল হয়েছে। বিরিয়ানির সাথে কাবাবগুলা পরিবেশন করা হলো। আমার ভাই ভাইয়ের বউ আসছে, ওরা খাবে, খেয়ে কি বলে দেখা যাবে। আপনারাও আপনার প্রিয়জনের জন্য রান্না করবেন, খাওয়াবেন, ভালো লাগবে। আজকের মতো এখানেই ভিডিও শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে।